অর্জুন সিংহকে দলে টেনে কতটা লাভ হবে বিজেপির? 2014 সালে ভাটপাড়ার যা ফলাফল তা দেখে অশনি সংকেত দেখছেন অনেকে। বুধবারই মিলেছিল আভাস, বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। মুখে বললেন দেশহিত ছেড়ে ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে কারণেই তিনি দল ছেড়েছেন। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছে দলের টিকিট না পেয়েই বিজেপির শরণে গিয়েছেন অর্জুন সিংহ। ভাটপাড়ার দোর্দণ্ড প্রতাপ অর্জুন সিংকে ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। কিন্তু প্রার্থী হলে কতটা প্রভাব ফেলতে পারেন অর্জুন সিং? পরিসংখ্যান বলছে 2014 লোকসভা ভোটে নিজের বিধানসভা কেন্দ্র ভাটপাড়াতেই দলকে লিড দিতে পারেননি অর্জুন সিং। 37.49% ভোট পেয়ে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী। ব্যারাকপুর লোকসভার অন্তর্গত অন্য 6টি বিধানসভা কেন্দ্রে অবশ্য যথেষ্ট বড় ব্যবধানেই জেতে তৃণমূল। ব্যারাকপুরে প্রায় 36%, নোয়াপাড়ায় প্রায় 40%, জগদ্দলে প্রায় 43%, নৈহাটিতে প্রায় 50% এবং বীজপুরে প্রায় 70% ভোট পায় তৃণমূল। ফলে দীনেশ ত্রিবেদীর জিততে অসুবিধা হয়নি। 2016 বিধানসভা ভোটে অবশ্য ব্যারাকপুর লোকসভার আসনে 7টি বিধানসভা কেন্দ্রেই বড় ব্যবধানে জেতে তৃণমূল। প্রায় 40-50% ভোট তৃণমূল সেখানে পেয়েছিল এই প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে। গত 20 বছরে প্রভাব প্রতিপত্তি যথেষ্টই বেড়েছে অর্জুন সিংহের, কিন্তু তার যা বারবারন্ত তার সবটাই তৃণমূলের ছাতার তলায়। ফলে দল বদলে অর্জুনের ম্যাজিক কতটা থাকে সেটাই এখন দেখার।